সর্বস্তরে মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় নিলেন মহান মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি হাসপাতালে সোমবার তার মৃত্যু হয়। বীর উত্তম খেতাবধারী এই মুক্তিযোদ্ধার বয়স হয়েছিল 93 বছর। আরও জানাচ্ছেন রাসনা দাস। সকাল 8:15 ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে নিয়ে আসা হয় রণাঙ্গনের অকুতোভয় সৈনিক মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্তের মরদেহ। এখানেই জাতির এই সূর্য সন্তানকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। রণাঙ্গনের 4 নম্বর সেক্টর কমান্ডার ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সি আর দত্তের চলে যাওয়া অপূরণীয় ক্ষতি বলে জানান বিশিষ্টজনেরা। দেশের যে কোনো ক্রান্তিকালে তার ভূমিকা জাতিকে সঠিক পথ নির্দেশক হিসেবে সবসময় দিক নির্দেশনা দিয়েছেন। সি আর দত্তের এটা স্কুলের টেক্সট বইতে তার কাহিনী লেখা হোক। দত্তর মতো লোক সামনে বেরিয়ে আসেন বলেই আমরা তাড়াতাড়ি স্বাধীন হয়েছে। দেশের মানুষের তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দেখে আবেগাশ্রিত সি আর দত্তের 4 সন্তানও। আপনারা আশীর্বাদ করবেন, উনি এক অসাধারণ মানুষ ছিলেন। আমাদের দেশের মানুষের ভালোবাসা এটা তো কিছু বলার নাই, এটা উনি আর্ন করেছে ওনার নিজের কাজের জন্য। সবসময় উনি মানে ওই রিস্ক নিত আর কি, সবসময় চাইতো যে দেশে যদি সবসময় মাইনরিটি সবার জন্য একটু যদি সবাই এক লেভেলে থাকতে পারে, যদি ভালো সম্মান পায়, এটাই ওনার মেইন ছিল। ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান শেষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে সি আর দত্তের মরদেহ সবুজবাগ বরদেশ্বরী মহাশ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিব, দেয়া হয় গান স্যালুটও। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।